হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখছেন প্রিয় কবুতর, সাথে আছি আমি শোয়েব আসাম। তো আজকের ভিডিওটা খুবই হেল্পফুল, সবাইকে বলবো যে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ দিয়ে দেখুন, তাতে আপনাদের অনেক উপকার হবে। যদিও আজকের আলোচনাটা খুবই সাদামাটা, তারপরেও যদি আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেগুলি যদি এগুলো আপনারা আপনাদের কবুতরের ক্ষেত্রে প্রয়োগ করেন, তাহলে আপনারা খুব উপকার পাবেন। তো ভিডিও শুরু করার আগে, যারা নতুন আছেন আজকের ভিডিওতে কিংবা চ্যানেলে প্রথম আছেন, তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে একটি বেল আইকন আসবে, সেই বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন। তা না হলে আমি নিত্য নতুন যে কবুতর বিষয়ক নতুন নতুন আপডেট ভিডিও দিচ্ছি, সেগুলো কিন্তু আপনারা নোটিফিকেশনে পাবেন না। তো অবশ্যই ভিডিও আপডেট পেতে হলে এবং প্রথমে দেখতে হলে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে দেবেন, আর বেল আইকনে ক্লিক করার পরে অল বাটনে ক্লিক করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। চলুন বন্ধুরা, আজকের আলোচনা শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, আবার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে দেখাবো যে কীভাবে আমরা কবুতরের বাটিগুলো, খাবার বাটিগুলো, পানির বাটিগুলো খুব সহজে পরিষ্কার করতে পারি, সেগুলাই আজকে আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো, আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, দেখে নিচ্ছেন আমি এই বালতিতে কিছু সাবান পানি গুলিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি আমার কবুতরের যে খাবার বাটি কিংবা পানির বাটিগুলো সেগুলো পরিষ্কার করবো। ওই যে দেখতে পাচ্ছেন বাটিগুলো, এই বাটিগুলোই আমি এখন এই পানির মধ্যে ভেজাবো। আগে প্রথমে ভিজিয়ে রাখবো। অবশ্যই বন্ধুরা, আপনারা যদি এরকম বাটি দেখুন, বাটিটা কী পরিমাণ ময়লা হয়ে আছে, প্রচুর ময়লা হয়ে আছে দেখুন। তো এই বাটিটা আমি এখন পরিষ্কার করবো। তো এই বাটিগুলো এক এক করে আমি সব এই এর মধ্যে পানির মধ্যে ভিজিয়ে নেব। অবশ্যই আপনারা যখন বাটিটা ধোবেন, তখন এই যে এরকম একটা নেটের যেই ব্যাগগুলো পাওয়া যায়, এই নেটগুলো আপনি নিয়ে নেবেন, তাতে আপনার এই বাটিটা ধুতে খুব সহজ হবে এবং খুব তাড়াতাড়ি ময়লাগুলো উঠে যাবে। তো এই দেখুন বন্ধুরা, আমার কবুতরের বাটিগুলো কী পরিমাণ ময়লা হয়েছে। তো এই ময়লা হইতে হইতে এক সময় দেখা যায় যে এই ময়লাগুলোর মধ্যে শেওলা পড়ে যায়, সবুজ সবুজ রঙের শেওলা পড়ে যায়। তো অবশ্যই একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে এই কবুতরের বাটিগুলো, কবুতরের খাবার বাটি কিংবা পানির বাটি কখনোই গরম পানি দিয়ে ধোবেন না। তাতে কি হবে যে এই যে আমরা যে এই খাবারগুলো দিই, এগুলো কিন্তু প্রত্যেকটা প্লাস্টিকের বাটি। এই প্লাস্টিকের বাটিগুলোর মধ্যে যখন কোনো গরম পানি পড়ে কিংবা গরম পানি দেওয়া হয়, তখন এটা আসলে বিষাক্ত হয়ে যায়। তো দেখুন আমি কীভাবে সাবান পানিগুলোর মধ্যে বাটিগুলো ভিজিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো বাটি আমি সাবান পানির মধ্যে ভিজিয়ে দিব। এই সাবান পানির মধ্যে মোটামুটি এই 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কী হবে যে ওখানে যে ময়লাগুলো, এই ময়লাগুলো আস্তে আস্তে উঠে আসবে। আমার মানে ওটা এই যে আমি নেটটা দেখালাম, এই নেটটা দিয়ে ধুতে আমার জন্য খুব ইজি হয়ে যাবে, খুব সহজেই ময়লাগুলো উঠে আসবে। তো যে কথা বলতেছিলাম বন্ধুরা, সেটা হচ্ছে যে অবশ্যই এটা গরম পানি দিয়ে কখনোই ধোবে না, কারণ এগুলো কিন্তু ফুড গ্রেডেড প্লাস্টিকটা। তো গরম পানি দিলে সেই প্লাস্টিকের সাথে গরম পানিটা বিক্রিয়া করে একটা বিষক্রিয়া হয়ে যায়, যেটা কবুতরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। শুধু কবুতর না, মানুষের জন্য খুবই ক্ষতিকর এটা। এই দেখুন বন্ধুরা কিভাবে আমি এই ডোলে ডোলে ভিতরের ময়লাগুলো উঠিয়ে দিচ্ছি এবং খুব ইজিলি, খুব সহজেই ময়লাগুলো উঠে আসছে। আর পাশ দিয়ে এইভাবে ডোলে ডোলে দিবেন যাতে ময়লা না থাকে, কোনো প্রকার ময়লা না থাকে। দেখুন আমি পানি দিয়ে ধুয়ে এনেছি, দেখুন একেবারে চকচকা হয়ে গেছে, নতুনের মতন হয়ে গেছে। তো দেখুন তখন কী পরিমাণ ময়লাটা ছিল, আর এখন দেখুন একেবারে পরিষ্কার ঝকঝকা। আমি একটা আধোয়া বাটি আপনাদেরকে দেখাই, দেখুন এই বাটিটা, দেখুন এই বাটির আশপাশে দেখুন কী পরিমাণ ময়লা, একেবারে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। কিন্তু আমি যেটা ধুলাম দেখুন একেবারে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তো আমি কেন গরম পানি ইউজ করব? তো গরম পানি কখনোই ইউজ করবেন না, তাতে কি হবে কবুতরের, যেটা কবুতরের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দেন, আর মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখলেন আমি কীভাবে সাবান পানি দিয়ে খুব সুন্দরভাবে বাটিগুলো পরিষ্কার করে দিলাম। তবে অবশ্যই বাটিগুলো সাবান পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, তাতে আপনারা এই রকম যখন নেট দিয়ে আস্তে করে ডলা দেবেন তখন খুব সুন্দরভাবে ময়লাগুলো উঠে আসবে। তো আপনারা আপনাদের কবুতরের বাটিকে এইভাবে পরিষ্কার করে দেবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই অবশ্যই বন্ধুরা আমি বারবার করে বলতেছি, আপনাদের কবুতরের খাবার বাটি, পানির বাটিতে কখনোই গরম পানি দেবেন না, তাতে এই প্লাস্টিকের সাথে গরম পানি মিশে একটা বিষক্রিয়া সৃষ্টি হতে পারে, যেটা রাসায়নিকভাবে। তো অবশ্যই গরম পানি অ্যাভয়েড করে চলবেন। এবং অবশ্যই অবশ্যই
সপ্তাহে না পারলেও অন্তত মাসে দুই দিন আপনারা আপনাদের কবুতরের খাবার বাটিগুলো অবশ্যই পরিষ্কার করবেন। তাতে কী হবে যে আপনি ফ্রেশভাবে যখন কবুতরকে খাবার দিবেন, কবুতরও অসুস্থ কম হবে, আপনার লফটের জীবাণু আক্রমণও কম হবে, কিংবা আপনার কবুতররাও সুস্থ থাকবে। তো আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।